চাওক, মহানগরবাসীর ভাল খবর বলে কব লাগিব, কিয়নো কিছু পরিমাণে হলেও আংশিকভাবে হলেও ব্রহ্মপুত্রর যে জলস্তর সেই জলস্তর হ্রাস পাইছে। এই মুহূর্তত মই যদি কও ব্রহ্মপুত্রর জলস্তর 22 সেন্টিমিটার পর্যন্ত হ্রাস পাইছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে আজিও বা বর্তমান সময়তো কিন্তু বিপদসীমার উপরেদি বয়ে আছে ব্রহ্মপুত্রর জলস্তর। হয়তো যেকোনো মুহূর্তত এই ব্রহ্মপুত্রর যে জলপৃষ্ঠ পুনর্বার বৃদ্ধি হব পারে বা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তত লক্ষণীয় বিষয়টি হয়েছে যে কালির দিনটুক আজির দিনটুক ব্রহ্মপুত্রর যে জলপৃষ্ঠ কিছু পরিমাণে হ্রাস পাইছে, আর কালির দিনটুক 50.84 মিটার পর্যন্ত এই যে ব্রহ্মপুত্রর জলস্তর বা মহাবাহুর যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছিল, কিন্তু আজির দিনটুক সেই 50.84 মিটারের পরিবর্তে আজির দিনটুক বা বর্তমান সময়ত যে জলস্তরের পরিমাণ সেই পরিমাণ হয়েছে 50.62 মিটার, অর্থাৎ 22 সেন্টিমিটার পর্যন্ত মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ হ্রাস পাইছে। আর এই মুহূর্তত আমি সেই মহাবাহুর সেই পরিবেশ দেখাইছো, আর সমান্তরালভাবে যে স্কেল আছে সেই স্কেল পাতর পরিবেশও আমি দেখাইছো, আর সমান্তরালভাবে যদি আপনি শিলটো চায় শিলটো চালেও আপনি দেখবলে পাব কিছু পরিমাণে হলেও মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ হ্রাস পাইছে। ইতিমধ্যে উল্লেখ করেছো যে 22 সেন্টিমিটার পর্যন্ত মহাবাহু জলপৃষ্ঠ হ্রাস পাইছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে আজিও বা বর্তমান সময়তো কিন্তু যিকোনো মুহূর্তত পুনর্বার মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি হব পারে বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু কালির দিনটোরপরা কিছু পরিমাণে বতর হাম কাটিছে। মই যেহেতু এই মুহূর্তত গুৱাহাটী মহানগরীত আছো বা গুৱাহাটী মহানগরীর পানবজারত আছো, আর এই যে মহানগর এই মহানগরত কিন্তু বা মহানগরের সমান্তরালভাবে বিভিন্ন প্রান্তত আজির দিনটো বা কালির দিনটো বা বর্তমান সময় পর্যন্ত কিন্তু কোনো ধরনের বরষুণ দেখবলৈ পোৱা নাই। যদিও বা কিনকিনিয়া বরষুণ কোনো কোনো জায়গাত পরিলক্ষিত হয়েছে, কোনো কোনো ঠাইত পরিলক্ষিত হয়েছে, কিন্তু মুহলধার যে বরষুণ সেই মুহলধার বা নেড়ানেপেরা বরষুণের কিন্তু পরিমাণ হ্রাস পাইছে, যার ফলত মহাবাহুর যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ কিছু পরিমাণে হ্রাস পাওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে আমি মহাবাহু জলপৃষ্ঠর এই পরিবেশ দেখাইছো, ফেনে ফুটুকারে বাড়ি অহা এই মহাবাহুর যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ আজির দিনটোত হ্রাস পাওয়া পরিলক্ষিত হয়েছে। গতিকে নিশ্চিতভাবে কালি বা পরহির দিনটোতকৈ যদি আমি এই মুহূর্তত কও মহানগরবাসীর বাবে ভাল খবর, কিয়নো মহানগরের বিভিন্ন প্রান্তর লোকসকল শঙ্কিত হয়ে পড়েছিল, মহানগরীর বিভিন্ন মালিগাঁও বা পাণ্ডু পোর্টকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল, যার ফলত সেই সকল লোকের বাবেও নিশ্চিতভাবে ভাল খবর, কিয়নো জলমগ্ন হয়ে পড়া যেসমূহ স্থান সেই স্থানসমূহত কিছু পরিমাণে হলেও এই যে মহাবাহুর জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ হ্রাস পাওয়ার লগে লগে বিভিন্ন প্রান্তর যেসমূহ ন ন অঞ্চল বানত প্লাবিত হয়েছিল সেই অঞ্চলসমূহের রাইজে কিছু পরিমাণে হয়তো সকাহ পাইছে। আর এই যে লক্ষণ বা মহাবাহু জলপৃষ্ঠ হ্রাস পাওয়ার যে লক্ষণ সেই লক্ষণে হয়তো বহুলোকক এই মুহূর্তত শান্তি প্রদান করা পরিলক্ষিত হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে বা পুনর্বার নিউজ18-এর প্রতিগী দর্শকক জানাব বিচারিম, যদিও বা মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ 22 সেন্টিমিটার হ্রাস পাইছে, কিন্তু বিপদসীমার উপরেদি বর্তমান সময়তো বই আছে মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। গতিকে সাবধান হওয়ার পরিবেশ বর্তমান সময়তো আছে, গতিকে আমি সাবধান হয়ে থাকিব লাগিব, সজাগ হয়ে থাকিব লাগিব, সতর্ক হয়ে থাকিব লাগিব, কিয়নো বর্তমান সময়তো বিপদসীমার উপরেদি মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বই আছে, কিয়নো বিপদসীমার যে পরিমাণ আছে সেই পরিমাণ হয়েছে 49.68 মিটার। গতিকে 49.68 মিটারত যথেষ্ট পরিমাণে উপরত এই মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ দেখবলৈ পোৱা গৈছে, অর্থাৎ আজির দিনটোত 50.62 মিটার পর্যন্ত বর্তমান সময়তো মহাবাহু ব্রহ্মপুত্রর জলস্তরের পরিমাণ আছে। গতিকে বিপদসীমার উপরেদি আজিও বই আছে, যদিও বা 22 সেন্টিমিটার হ্রাস পাইছে মহাবাহু ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ, কিন্তু আজির দিনটোতো প্রতিগৰাকী লোক বা মহানগরের বিভিন্ন প্রান্তর নদী কাষরিয়া অঞ্চলের যখন লোক আছে সেই লোকসল সজাগ হয়ে থাকা খুবই প্রয়োজন, কেন যিকোনো মুহূর্ত যদিহে বরষুণ হয় বরষুণের যদি মাত্রা বৃদ্ধি পায় তেনেহলে যিকোনো মুহূর্ত কিন্তু পুনের বৃদ্ধি পাব পারে মহাবাহু ব্রহ্মপুত্রর জলস্তর।